আসসালামু আলাইকুম। আজকে রাত্রে লাইভ আসছি এই কারণেই, কারণ আমার গাড়িটা আজকে রাতেই আসছে। সাধারণত গাড়ি আমরা সকালে নিয়ে আসি, কিন্তু গাড়িটাও আসছে রাতে। কাস্টমার বললো যে রাতে আসছে, রাতে আপনি একটা ভিডিও করে আমাকে দিয়ে দিন। তো আমি ভাবলাম ভিডিও করে দিব, একটা লাইভই করে দিই। তা আমার সাথে সাথে আমার যে ক্লায়েন্ট তার সাথে সাথে হচ্ছে যে সবাই দেখতে পারবে অ্যাকচুয়ালি প্রি, মানে গাড়ি যখন পোর্ট থেকে আসে অ্যাকচুয়ালি কী কন্ডিশনে থাকে। যদিও আমি কিছুদিন আগে একটা হ্যারিয়ার দেখাইছি, তো আজকে ফিল্ডারটা দেখাবো। এটা কিন্তু ফিল্ডার WxB 2019। তো WxB সাধারণত আমরা এর আগে দেখছি, সাধারণত পার্ল কালারের ভিতরে ইন্টেরিয়রটা সাধারণত আমরা দেখছি হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র, কিন্তু এইটা কিন্তু হোয়াইট ইন্টেরিয়র। তো হোয়াইট ইন্টেরিয়র সাধারণত আমাদের আসে না, ভেরি রেয়ার, খুব রেয়ার। আর সব থেকে বড়ো কথা যে রিকন্ডিশন গাড়িতে কিছু এক্সট্রা জিনিস আসে, এই জন্য গাড়িগুলো জাপান থেকে যখন আমরা কিনি কিছুটা দাম বেড়ে যায়। তো এই এক্সট্রা জিনিসগুলো দেখানোর জন্য বা গাড়িটা যে আসছে, গাড়িটা যখন জাপান থেকে যারা কিনে ওরা কিন্তু বিভিন্নভাবে গাড়িটা টিউনিং করে। তো জাস্ট এটা দেখাচ্ছে যে এই TRD, মানে এটার যে বডি কিটটা, এটা TRD করছে। মানে TRD হচ্ছে টয়োটা রেসিং ডেভেলপমেন্ট, এটা হচ্ছে টয়োটার একটা টিউনিং কোম্পানি। ওরা হচ্ছে টয়োটা গাড়ি কেনার পরে আপনি ওইখান থেকে নিজের মধ্যে ওদের এখান থেকে টিউনিং করতে পারবেন, কারণ নতুন করে ফিচার্স কিছু পার্টস যা 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 আছে এগুলো অ্যাড করতে পারবেন গাড়িতে। তো TRD কিন্তু শুধুমাত্র ওই এসবের কারণে, TRD হচ্ছে টয়োটার অনেক ফেমাস একটা টিউনিং কোম্পানি। এরা হচ্ছে গাড়ির বিভিন্ন ধরনের গাড়ির পার্টস, বিভিন্ন ধরনের ফিচার্স এগুলো নিয়ে কাজ করে। তো এইটার বডি কিটটা কিন্তু TRD-র, জেনুইন TRD-র, মানে এমন না যে এটা গাড়িটা দেখেই বুঝতেছেন গাড়িটা একটু আগে আসছে। তো জাস্ট আমি দেখাই দিচ্ছি চারদিক থেকে, জাস্ট লুক এট দিস। এইখানে দেখেন যে আপনারা এইখানে একটা মিরর LED লাইট আছে। সাধারণত ফিল্ডারের ক্ষেত্রে এগুলো ভেরি রেয়ার, কখনো আসে না। তো রিকন্ডিশন গাড়িতে এই সুবিধাগুলো আছে যে আপনি যখন কিনবেন তখন হচ্ছে আপনি এগুলো এক্সট্রা কিছু জিনিস পেয়ে যাবেন। তো আমি জাস্ট গাড়ি দেখাচ্ছি সাইড থেকে, দেখান এদিক দিয়ে দেখান, একবারে কোনো একটা স্ক্র্যাচ বা কিছুই নেই। এটা জাস্ট ওয়াটার পলিশ করে আমরা কালকে ডেলিভারি দিতে পারবো। পোর্টে থেকে আসছি, কিছু করার নেই, পোর্ট থেকে এরকমই থাকে যত দ্রুত সম্ভব। আরেকটা জিনিস দেখাই, এই যে শার্ক যে এন্টেনা আছে, এই এন্টেনার এখানে একটা লাইট আছে, লাইটটা কি দেখা গেছে? জাস্ট দেখান যে শার্ক এন্টেনার এখানে একটা এক্সট্রা লাইট আসছে, লাইটটা জলে রাস্তাবেলা খুব সুন্দর লাগে। তো ফিল্ডার খুবই খুবই ভালো গাড়ি, আর WxB ফিল্ডারে। তো এই সাইড থেকে দেখাচ্ছি, জাস্ট দেখেন যে এটা সেন্সিটিভ টেস্ট আছে, কোনো মেজর তো কোনো কিছু নাই, সিম্পল একটা স্ক্র্যাচও নাই। এটা 4.5, আমার ভালো লাগছে। আমার সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এত সুন্দর একটা গাড়ি কিন্তু এর মধ্যে কোনো স্ক্র্যাচই নাই। সাধারণত পোর্ট থেকে আনলে ন্যূনতম স্ক্র্যাচ থাকে, আসেন এদিকে আসেন। একটা রাউন্ড দেখা দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, গাড়ির ছাদে। আমরা যখন গাড়ি কিনি আমরা কিন্তু গাড়ির ছাদ দেখি না। তো কিছুদিন আগে আমার একটা গাড়ি আমি বিক্রি করেছিলাম, তো ছাদে অনেক ই ছিল, ওটাতে নোয়া গাড়ি ছিল, তো ছাদে অনেকগুলো স্পট ছিল। তো ওইটা দেখে আমি আবার উপর থেকে বসে এটা খেয়াল করছিলাম, তো ওইটা দেখে আমার কাছে খারাপ লাগছিলো, কারণ আমরা গাড়ি কিনি সাধারণত নোয়া টো এগুলো কিন্তু আমরা ছাদ দেখি না। ছাদ ভেরি ইম্পর্টেন্ট, ছাদে যদি ড্যাপ খাওয়া থাকে ছাদও তার এমনি ট্যাপ হয় না, তো ভয়ঙ্কর ব্যাপার। তো এই জন্যই হচ্ছে কি, গাড়ির আপনারা খেয়াল করবেন ঠিক আছে কি না, গাড়ির রুফটপটা খুব ভালোভাবে দেখে নেবেন, যে কোনো গাড়ি একটু কষ্ট করে হলেও একটু দেখে নেবেন। ইন্টেরিয়রটা একটুখানি দেখাই দিচ্ছি, হোয়াইট ইন্টেরিয়র, হ্যাঁ দেখা দেয় না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পুরোপুরিভাবে হোয়াইট ইন্টেরিয়র। গাড়িতে বসা যাবে না কারণ গাড়ির ভিতরে প্রচুর ময়লা, প্রচুর ময়লা, এই জন্য গাড়ির ভিতরে একদম বসা যাবে না। আপনি এখান থেকে দেখেন, তো গাড়ির আরও দুটো জিনিস আসছে, এটা হচ্ছে একটা রিমোট, এটা দিয়ে বাইরে থেকে, মানে গাড়ির বাইরে থেকে কিন্তু আপনি গাড়িটা স্টার্ট করতে পারবেন, গাড়ির ইঞ্জিন স্টার্ট করতে পারবেন, মানে গাড়ি ওপেন না, গাড়ি স্টার্ট করতে পারবেন, ইঞ্জিন পর্যন্ত আপনি এখান থেকে স্টার্ট করতে পারবেন, ডোর ওপেন করতে পারবেন এখান থেকে। এটা কিন্তু একটা এক্সট্রা কিউ আসছে, মানে এটার কিউ আসছে, এক্সট্রা না, এটার কি আসছে, কিউ ফাংশন আলাদা, কি দিয়ে আপনি এটা দরজা খুলতে পারবেন, ভিতরে যে গাড়ি স্টার্ট করতে পারবেন, কিন্তু এটা দিয়ে আপনি দরজা খুলতে পারবেন, গাড়ির বাইরে থেকে গাড়ির ইঞ্জিন স্টার্ট করতে পারবেন। আর এটা হচ্ছে ভিতরে যে ডিসপ্লে, সেই ডিসপ্লের রিমোট,
স্পিন্ডার গাড়ির ক্ষেত্রে এটা ডেফিনেটলি হচ্ছে গিয়ে একটু এক্সট্রা, কারণ সাধারণত এগুলো আসে না। আরেকটা জিনিস হচ্ছে এটার ইনসাইড যে মিররটা, ভালো করে দেখেন মিররটা, এটা কিন্তু ডিজিটাল মিরর, এটা হচ্ছে ওয়াচ। সো এই ধরনের মিরর আপনি দেখবেন নিশান এক্সট্রেলের নিউ শেপ যেটা আছে সেটাতে। সো রিকগনিশন গাড়ি এই দিক দিয়ে হচ্ছে সবার থেকে ভালো, বেটার এই কারণেই, কারণ সাধারণত এর মধ্যে অনেক কিছু এক্সট্রা আসে। তো এটা কালকে ওয়াশ টাশ করে ডেলিভারি দেওয়ার আগে আগে অবশ্যই আমি একটা রিভিউ দিবো, ফুল ডিটেইল রিভিউ দিবো কালকে, যে কী কী আসছে ডিটেলসে দিব, জাস্ট পোর্ট থেকে আসছে এর জন্য দেখানো আর কি। সো আবার অন্য কোনো দিন আবার পোর্ট থেকে গাড়ি আসলে সাথে সাথে দেখাই দিব। থ্যাংক ইউ, আল্লাহ।